Hey guys, assalamu alaikum. আমি আলিফ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস, আপনাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা। আর আজকে 13তম রমজান, আর আজকে ইফতারের আয়োজন করা হবে, তার জন্য একটা ব্লগ ভিডিও করতেছি আমি। সো আপনারা আজকে ইফতারের আয়োজনটা কেমন হয় সেটা আমি আপনাদেরকে ব্লগের মাধ্যমে ফুটে তুলব। আর অবশ্যই ব্লগটি সবাই সম্পূর্ণ দেখবেন, আর আজকে দেখে থাকুন আমরা আজকে ইফতারে কী কী আয়োজন করি, কীভাবে ইফতারটা সম্পূর্ণ করি, সব কিছুই আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো। সো অবশ্যই ব্লগকে সবাই কন্টিনিউ দেখতে থাকুন। আর একটি কথা, এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে পাশে তার বেল বাটনটি বাজিয়ে দিন। এখন আমরা সরাসরি ইফতার কিনতে চলে যাব বাজারে। সো চলুন ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। সো গাইস, আমরা এখন ইফতারের দোকানে চলে এসেছি। এখন আমরা এখন ইফতারি কিনবো, বুটগুলো সব কিছু আছে, আমরা এখন ইফতারি কিনবো। সো এখন ইফতারি কিনে দেখা। এখন আমরা ইফতারে যাচ্ছি মসজিদ দিকে, মসজিদে গিয়ে আমরা ইফতারটা তৈরি করব। সো আমরা সব কিছু নিয়ে ফেলেছি, এখন আমরা নিয়ে যাই ইফতারটা তৈরি করে এবং সবাই মিলে ইফতারটা করব। সো ভিডিওটা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমরা ইফতার তৈরি করছি, এখানে শরবত, এখানে ইফতারের আয়োজন হচ্ছে, সবখানেই আয়োজন হচ্ছে। এখন কিছুক্ষণের মধ্যেই আয়োজন হবে, তো তখন আমরা ইফতার করবো। সো আপনারা এখন দেখুন ইফতার কিভাবে তৈরি হয়, দেখুন। আজকে আমাদের ইফতার হবে 6:30, আর 5 মিনিট সময় বাকি আছে। এখন আমরা মুড়ি দিয়ে এখন প্লেটে বলে তুলে দেবো এবং তারপরে ইফতারি শুরু করবো। তো
ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটা এই পর্যন্তই। আজকে আমরা ছোট পরিসরে খুব ছোট পরিসরে একটা ইফতারের আয়োজন করেছিলাম এবং সেটা আলহামদুলিল্লাহ খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা সবাই তৃপ্তি সহকারে ইফতার খেয়েছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে রমজান মুবারক। আর আবারও পরবর্তী হয়তো ইফতার সম্পর্কে ভিডিও আসতে পারে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটি কথা, এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে অযথা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।